আগামীকাল বেলা ১১টা থেকে শুরু হচ্ছে ২০২২ আইপিএলের মেগা নিলাম। আইপিএলের মেগা নিলামকে সামনে রেখে চূড়ান্ত প্রস্তুতিতে দলগুলো। ২০২১ আইপিএলের নিলাম থেকে ভিত্তিমূল্য ১ কোটি রুপিতে মুস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছিল রাজস্থান রয়্যালস। সেবার ফিসকে দলে নিতে আগ্রহ প্রকাশ করেনি অন্য কোনো ফ্র্যাঞ্চাইজি, যার ফলে ভিত্তিমূল্য ১ কোটি রুপিতেই মুস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছে রাজস্থান। তবে এবার প্রেক্ষাপট ভিন্ন। ২০২১ সালে আইসিসির বর্ষসেরা টি টোয়েন্টি দলে জায়গা পেয়েছেন মুস্তাফিজুর রহমান। নিচের বোলিংয়ে এনেছেন নতুন সব অস্ত্র। চলমান বঙ্গবন্ধু বিপিএলে অসাধারণ পারফর্ম করে এখন পর্যন্ত সর্বোচ্চ উইকেট শিকারী মুস্তাফিজ। তিনি শিকার করেছেন ১৭ উইকেট। মুস্তাফিজুর রহমানের অসাধারণ এই পারফরম্যান্স নজর কেড়েছে আইপিএলের বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজির, যার মধ্যে অন্যতম রাজস্থান রয়্যালস এবং কলকাতা নাইট রাইডার্স। রাজস্থান রয়্যালস আবারও মুস্তাফিজুর রহমানকে দলে ভেড়াতে যাচ্ছে। আইপিএল এর প্লেয়ার রিটেনশনের সময় মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দিলেও ২০২২ আইপিএল এর মেগা অকশন থেকে আবারও পিসকে দলে নেওয়ার জন্য তোড়জোড় শুরু করেছে ফ্র্যাঞ্চাইজিটি। যে কোনো মূল্যে মুস্তাফিজুর রহমানকে দলে চাই তারা। ২০২১ আইপিএলে মুস্তাফিজুর রহমান রাজস্থান রয়্যালসের জার্সিতে ১৪ ম্যাচ খেলে শিকার করেছেন ১৪ উইকেট। তাই তো পুরনো তারকাকে আবারও দলে ভেড়াতে চাচ্ছে রাজস্থান। অন্যদিকে কলকাতা নাইট রাইডার্স এবারের আইপিএলে শুরুতেই বেশ কয়েকজন বিশ্বের সেরা বোলারকে দলে ভেড়ানোর পরিকল্পনায় আছে। নিজেদের বোলিং ইউনিট শক্তিশালী করতে আইপিএলে নিলাম থেকে আগেভাগেই বোলারদের দলে টানার পরিকল্পনায় তারা। কলকাতা নাইট রাইডার্সের নবনিযুক্ত বোলিং কোচ ভারত অরুণ জানিয়েছেন, নিলাম থেকে বোলারদের টার্গেট করছে তারা। জানা গেছে শাহরুখ খানের দল এবার শাকিব আল হাসানের পর আরেক বাংলাদেশি হিসাবে মুস্তাফিজুর রহমানকে দলে নিতে আগ্রহী। সম্প্রতি সময়ে ফিজের পারফরম্যান্স নজর কেড়েছে তাদের। রাজস্থান রয়্যালসের সঙ্গে লড়াইয়ের প্রস্তুতিও নিচ্ছে তারা। নিলামের টেবিলে তাই মুস্তাফিজের জন্য লড়াই করবে রাজস্থান রয়্যালস ও কলকাতা নাইট রাইডার্স।